তৃণমূল কংগ্রেস দলের ছেলেদের চাকরি দিয়েছে পয়সার বিনিময়ে, আর সিপিএম এর আমলে যারা চাকরি পেয়েছে এক একজন রবীন্দ্রনাথ আর বিদ্যাসাগর ছিল। আপনি দেখবেন সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী গলার শির ফুলিয়ে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবে, কিন্তু বিজেপির বিরুদ্ধে একটা শব্দও পাবেন না। কেন পাবেন না বলুন তো? কারণ সারদা যে বাঙুলপুরে জমি কিনেছিল তার প্রধান কারিগর কে ছিল সেটা আপনি সুজানবাবুকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন। এর কিছুদিন বাদে মানুষ জিজ্ঞাসা করা শুরু করবে সুজানবাবুর স্ত্রী কোন ডিপার্টমেন্টে কোন গ্রুপে চাকরি করেন, আসবে সব আসবে। পঞ্চায়েত ভোটের আগে সিপিএম এর চিরকুটের তালিকা প্রকাশ হবে বললেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। সিপিএম এর আমলে চিরকুটের মাধ্যমে চাকরি হতো, সম্প্রতি সেই চিরকুটের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সুরে সুর মিলিয়ে বুধবার বনগাঁয় এক দলীয় কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, সিপিএম এর আমলে যাদের চাকরি দেওয়া হয়েছে তারা কেউ রবীন্দ্রনাথ বা বিদ্যাসাগর নয়, চিরকুটের তালিকা তৈরি হচ্ছে, আগামীতে সামনে আসবে। একই সঙ্গে তিনি সুজন চক্রবর্তীকে আক্রমণ করেন এবং তার স্ত্রীর চাকরি নিয়ে প্রশ্ন তোলেন। পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থ ভৌমিক বলেন পঞ্চায়েত ভোটের আগে চিরকুটের তালিকা সামনে আসবে বলে দাবি করেন তিনি। যদিও পার্থ ভৌমিককে পাল্টা কটাক্ষ করেছে সিপিএমও। আমি তো বলে দিলাম দেখে নেবেন, সিপিএম এর আমলে সব রবীন্দ্রনাথ বিদ্যাসাগর ছিল, যে তাদের সবার সব জায়গায় চাকরি হয়েছিল। শুনুন, দুর্নীতি আর অনিয়মের মধ্যে পার্থক্য আছে। দুর্নীতি মানে কোনটা? আমি কাউকে চাকরি দিয়েছি তার বিনিময়ে টাকা নিয়েছি। অনিয়ম কোনটা? আমি টাকা নিইনি কিন্তু আমার দলের লোককে চাকরি দিয়েছি। দুটোর মধ্যে পার্থক্য আছে। মিডিয়া তৃণমূলকে দুর্নীতির সাথে এক করে দেখাতে চাইছি, আমি এটার প্রতিবাদ করছি। আসবে আসবে। 2011 সালে তৃণমূল ক্ষমতায় এসে বামেদের দুর্নীতি ধরবে বলে 11টা কমিশন তৈরি করেছিল এবং সমস্ত কমিশনকে তার গুটিয়ে দিতে হয়েছে। তা আমরা তো চাইছি যে বামামলে দুর্নীতি হলে সেটা প্রকাশ্যে আনুক, এটা বলার কি আছে? সেটা প্রকাশ্যে আনার ক্ষমতা নেই, কারণ বামামলে কোনো দুর্নীতি হয়নি। বলছে যে চিরকুটের মাধ্যমে চাকরি হয়েছে এবং সেই চিরকুটের তালিকা তৈরি হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে। আমরা তো সেটা দেখতে চাই, চিরকুটে চাকরি হয়েছে কোথায় কি হয়েছে, সাহস থাকলে সেটা প্রকাশ্যে আনুক, শুধু মুখে বললে হবে? বামপন্থীদের খুঁজে পাওয়া যাচ্ছিল না, তারা জিরো। এখন আক্রমণ করছে মানে কি? বামপন্থীরা পায়ের তলার মাটি ফিরে পাচ্ছে, সেই জন্য আক্রমণের কেন্দ্রবিন্দু এখন বামপন্থীরা হবে, এটাই স্বাভাবিক। ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে।